আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরান ফারাদ ব্লগ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও দিয়ে হচ্ছে যে আমরা কীভাবে রেকর্ডিং করি এবং কোথায় রেকর্ডিং করি সম্পূর্ণ ভিডিওর মতো দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমি এখন বাড়িতে রেডি হয়ে আছি। এখন আমি এখন আলমেদের বাড়িতে যাব। বাড়ি থেকে দুজনে একসাথে বাইকে রওনা দেবো আমাদের মজিবুল্লাহ স্টুডিওতে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি ব্যাগে চার্জার এবং টাকা পয়সা অনেক কিছু নিয়ে নিয়েছি। তো এখন মোটামুটি আলমেদের বাড়িতে যাব। চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমি বাড়ি থেকে বার হয়ে আমি এখন অটোতে আছি। অটো করে এখন যাচ্ছি আলমেদের বাড়িতে। ওখানে গিয়েই মোটামুটি আমরা রেকর্ডিং বেরিয়ে যাব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তুমি তুমি সদাই বিরাজমান, তোমার উপাস্য আর কে হো নাই অদ্বিতীয় তুমি। মোটামুটি আদর ভাই বাড়িতে চলে এসেছি। এখন আদর ভাই কম্পিউটারে কাজ করছে। এই কাজটা করা হয়ে গেলে আমরা মোটামুটি রওনা দেবো রেকর্ডিং। আদর ভাই কিছু বলে দাও। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছেন? ব্লগটা দেখবেন। আর আমরা একটু পরেই বেরোবই, একটা ছোটো কাজ করছি। কাজটা হয়ে গেলেই ছাড়া আমরা বেরোবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তখন আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ফাইনালি আমরা দুজন এখন রেডি আছি। তখন আমরা বার হচ্ছে, আমরা এখন যাচ্ছি কোথায় রেকর্ডিং। হ্যাঁ চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। দেখা হচ্ছে। তুমি মালিক আমি তোমার গোলাম, তুমি মেহেরবান ও তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার সাথে যে করেছে বড়াই, ধ্বংস করেছো তারে তুমি, দিয়েছো সাজা দেখিয়েছো। তো গাইস, আমরা চললাম রেকর্ডিংয়ের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের মিলন বাজার, আজাদ ভাইয়ের বাড়ির পাশেই। আমরা প্রোগ্রামে বলে থাকি যে আমাদের মিলন বাজার পাশে বাড়ি, এই সেই মিলন বাজার। তো আমরা এখন চললাম মজিবুল্লাহ স্টুডিওতে। আমাদের গাড়ি এখন তেল শেষ। আমরা এখন পাম্পে এসেছি তেল মারতে। তেল মারা হয়ে গেলেই আমরা চলে যাবো স্টুডিওতে। আর স্টুডিও বেশি দূর নেই, আর 4-5 মিনিট গেলেই আমাদের স্টুডিও। তো দেখতে থাকুন। তুমি রহিম তুমি রহমান, তোমার মহত্ব গাই যে আমি। তুমি মালিক আমি তোমার গোলাম, তুমি মেহেরবান ও তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, পারি প্রভু যেন আমি শরণ, পারি প্রভু যেন আমি শরণ, আমি শরণ তোমার। তো ফাইনালি আমরা আমাদের রেকর্ডিং স্টুডিওতে চলে এসেছি। তো আমরা এখন ভিতর দিকে যাবো আস্তে আস্তে। দেখি ভিতরে কে কে আছে দেখা যাক। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। দেখি মজিবুল্লাহ, মজিবুল্লাহ আসসালামু আলাইকুম। খবর ভালো তো? ফাইনালি আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের আল হিদায়া স্টুডিও, দেখতে পাচ্ছেন। তো আমরা সবে মানে পৌঁছেছি স্টুডিওতে। কিছুক্ষণ পরে আমরা অডিও কাজ চালু করবো। তো আল্লাহ আল্লাহ, ফাইনালি আমাদের রেকর্ডিং চালু শুরু আরম্ভ। এদিকে মজিবুল্লাহ রেডি আছে, আর এদিকে এদিকে আজার ভাই পুরো রেডি। কি গজল রেকর্ডিং হচ্ছে বলে দাও। ওই যে আমরা একটা প্রতিবাদী গজল রেকর্ডিং করছি, আমি এবং ইমরান দুজনেই করব। আপনারা দেখবেন সবাই সবভাবে প্রতিবাদ করছে এই ব্যাপারটা। আমরা গজলের মাধ্যমে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। তো শুনলেন বক্তব্য, আদের ভাই বক্তব্য দিয়েছে। রেকর্ডিং চালু হচ্ছে। এদিকে আমাদের মজিবুল্লাহ কিছু বলে দাও আমার চ্যানেলে। চেক চেক চ্যানেল বলতে
সত্যি কথা, এই চারিদিকে যা ঘটনা ঘটছে সত্যি খুব দুঃখজনক ঘটনা। তা এরা দুজন সব শিল্পীরা প্রায় আমার স্টুডিওতে মানে রেকর্ডিং করছে মমিতার ব্যাপারটাকে নিয়ে। তা আমার কি মনে হলো, এটা দুজনকে বললাম তোমরা দুজন দুটো রেকর্ডিং করো, যেন কর্ণ করে বলছি। তা দুজনে চলে আসলো নতুন লেখা, আর কিভাবে গাইবে জানি না। নতুন লেখা বলতে মানে আমার এখন লেখা হয়নি, মানে আধার কার্ড লেখা কমপ্লিট, আধার কার্ড সেই ভিতরে আছে, এরকম চালু হচ্ছে, আর আমার এখন লেখা হয়নি, আমার লিখে দেবে তারপর আমি গাইবো। এবারে আপনারা আর এই গজলটা ইমরান ফারাত অফিসিয়াল চ্যানেলে আপলোড হবে, আর এমডি আজারউদ্দিন অফিসিয়াল চ্যানেলে আপলোড হবে। লাঞ্ছিত বঞ্চিত নারী আজ শত শত শুনছি তাদের শুধু হাহাকার, চিৎকার শুনছি চিৎকার চিৎকার শুনছি চিৎকার। সাধন দেশে কোথায় স্বাধীনতা, মানবতা যেন আজ লুকিয়ে, গোটা সমাজ জুড়ে পাপের ধোয়াশা, মন সত্য আজ পিছিয়ে। স্বাধীন দেশে কোথায় স্বাধীনতা, মানবতা যেন আজ লুকিয়ে। আমরা রেকর্ডিং করতে করতে থাক গেছি মানে আমাদের খুব কষ্ট হয়ে গেছে, খেতে এসেছি। তো এই যে আমাদের সব শ্রোতা মিত্র খাচ্ছে, যাই হোক আমরা খাবো, আপনাদেরকে দেবো না। আপনার যদি খেতে হয় আপনার রেস্টুরেন্টে যাবেন, খাবেন। দেখতে পাচ্ছ আমরা এখন চাউমিন অর্ডার করেছিলাম, এখন চাউমিন খাওয়াচ্ছে। এদিকে আদা ভাই চাউমিন খাচ্ছে, এদিকে আমাদের মজিবুল্লা, মজিবুল্লা একটু আস্তে হওয়া করো। মেন ব্যাপারটা হচ্ছে দোকানে কারেন্ট চলে গেছে, সেই জন্য একটু দোকানটা বন্ধ করে লাগছে। এখন আমরা চাউমিন খাবো, একটা দোকান নিয়েছি, কারেন্ট চলে গেলে লাইন নেই, এমন একটা দোকান নিয়েছি। আল্লাহ 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 আল্লাহ, তোমার পথের পথিক হয়ে যেন হয়ে গো আমার মরণ, সুখে দুঃখে তোমার করতে পারে প্রভু যেন আমি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের অডিও কমপ্লিট, তার সাথে সাথে আমাদের ভিডিও কমপ্লিট। এখন রাত কটা বাজে দেখে দাও, এখন রাত বাজে 1:13। আমরা সেই বেরিয়েছিলাম বিকালে, আমাদের ব্লগ শেষ হচ্ছে এবং আমাদের কাজও শেষ হচ্ছে রাত 1:13। আর এই আধা ভাই চোখ বুলু হয়ে গেছে। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের গজলগুলো দেখবেন, আর আমাদের কবি মজিবুল দাদার জন্য দোয়া করবেন যেন উনি বেশি বেশি লিখতে পারেন, বেশি বেশি গজল এডিটিং করতে পারেন, আর বেশি করে খাওয়া দাওয়া করতে পারেন। আর একটা লেটেস্ট ঘটনা আমার মাথাতে কেটে যাচ্ছে, আর লেটেস্ট ঘটনা হচ্ছে আমাদের ইমরান আইফোন কিনবে, আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে, কিনবো ইনশাআল্লাহ। আবার যদি যেদিন কিনবে, যেদিন কিনবে আপনাদের সবার এক্সিস মলের ওখানে সেন্ট্রাল আছে, ওখানে আপনাদের সবার কিনবে। ১,০০,০০০ যদি ভিউজ করতে পারেন তো আপনাদের সবাই ইকো পার্কের সামনে আমরা থাকবো, আমরা ইকো পার্কে ঢুকবো, আপনারা বাইরে থাকবেন। আর যদি আমার গজলটা আমার গজল না আমার চ্যানেল যদি 100K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি বিশ্বভাবা গেটটা ভেঙে ফেলত, বিশ্বভাবা গেটটা ভেঙে ফেলত। তো আমাদের সব কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, মজিবুল্লাহ সব গুছিয়ে নিচ্ছে, এখন
বাড়িতে যাবে, আমি আমরাও বাড়িতে চলে যাব। এখন বাজে 1:20। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটিকে এতক্ষণ কন্টিনিউ করার জন্য। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।